শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলবো গত এক সপ্তাহ অর্থাৎ 15ই অক্টোবর থেকে 21শে অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কিত খবরগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ ব্রুনেইকে নিয়ে, কারণ গত 15ই অক্টোবর ব্রুনাইয়ের বর্তমান সুলতান বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন। ব্রুনেই দেশটির সরকারি নাম ব্রুনেই দারুসসালাম। এটি এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি একটি দ্বীপ রাষ্ট্র। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বোর্নিও দ্বীপে ব্রুনেই অবস্থিত। এই বোর্নিও দ্বীপে আরও দুটি দেশের অংশ রয়েছে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। বন্দর সেরি বেগওয়ান ব্রুনেইয়ের রাজধানী। ব্রুনেই একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। দেশটি বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে আমরা দেখতে পাচ্ছি সাউথ চায়না সি এবং বাকি সব দিকে মালয়েশিয়া। ব্রুনেইয়ের বর্তমান সুলতান হাজি হাসান আল বলকিয়া মুজাদ্দিন ওয়াদ্দৌলা, সংক্ষেপে হাসান আল বলকিয়া। ব্রুনেইতে 1920-এর দশকে তেল পাওয়া যায়। তার পরবর্তীতে তেল, গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদ থেকে দেশটি ধনী হয়ে ওঠে। বর্তমানে ব্রুনেই বিশ্বের পঞ্চম ধনী রাষ্ট্র। এছাড়া পরবর্তীতে সুলতান ওমর এর সময়কালে ব্রুনেইতে বেশ কিছু উন্নয়ন প্রকল্প নেওয়া হয়, যার ফলশ্রুতিতে ব্রুনেই বর্তমানে অত্যন্ত উন্নত একটি দেশ। ব্রুনেইতে সাধারণ জনগণকে শিক্ষা, চিকিৎসা ইত্যাদি ফ্রি সুবিধা পেয়ে থাকে তারা, এবং তাদের কোনো প্রকার কর বা শুল্ক পরিশোধ করতে হয় না, ফলে জনসাধারণের জীবনমান সচ্ছল এবং উন্নত। গত 15 থেকে 17 অক্টোবর ব্রুনেইয়ের সুলতান ঢাকা সফর করেন। সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশ জনশক্তি নিয়োগ এবং দুই দেশের নাবিকদের সনদ দেয়া সহ 5টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এদিকে ফ্রান্সে চলছে বিপুল পরিমাণ ধর্মঘট, পরিবহন ধর্মঘট, মূল্যস্ফীতির বিরুদ্ধে এবং বেতন বৃদ্ধির দাবিতে ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটে ডাক দিয়েছে। রোববার ম্যাক্রোর সরকারি নীতির বিরুদ্ধে লাখো মানুষ প্যারিসে রাস্তায় বিক্ষোভ করেছে। এতে যোগ দেন সম্প্রতি সাহিত্যের নোবেল পুরস্কার সাহিত্যিক অ্যানি আর্নো। ম্যাক্রো সরকারের এই দফাতে এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। এর পূর্বে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলন বিরাট জনপ্রিয়তা পেয়েছিল। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল কংগ্রেসে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খার্গ। তার কাছে নির্বাচনে হেরে গেছেন কংগ্রেসের শক্তিধর নেতা শশী থারুর। চলুন শশী থারুর সম্পর্কে জেনে নেওয়া যাক। শশী থারুরের জন্ম 9ই মার্চ 1956। তিনি 2009 সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভার সংসদ সদস্য। শশী থারুর একজন আন্তর্জাতিক কূটনীতিক। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন এবং একসময় তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারিও ছিলেন। পরবর্তীতে বানকিমুনের কাছে তিনি মহাসচিব হওয়ার নির্বাচনে পরাজিত হন। আমাদের এই ভারতের একজন কূটনীতিক জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছিলেন, কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার কারণে তিনি জাতিসংঘের মহাসচিব হতে পারেননি, তিনি দ্বিতীয় হন। শশী থারুর কলামিস্ট হিসেবে সুপরিচিত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকেন। এছাড়া সাহিত্যিক হিসেবে তার খ্যাতি রয়েছে। তিনি বৃটিশ সাম্রাজ্যবাদ এবং এই ভারত পাকিস্তান এই ভারত উপমহাদেশে ব্রিটেনে যেসব লুটপাট করেছে সেসব সম্পর্কে লিখেছেন এবং মানুষকে সচেতন করছেন। তার অ্যান এরা অফ ডার্কনেস বইয়ের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এদিকে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় চুল্লি স্থাপন করা হচ্ছে। বর্তমান বিশ্বে মোট 33টি দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে। বাংলাদেশ আগামী বছরের শেষের দিকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যাবে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্প। 2021 সালে রাশিয়ার সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর হয়। এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটে যে রিয়্যাক্টর স্থাপন করা হলো সেটিও রাশিয়ার তৈরি সর্বশেষ প্রযুক্তি 3G+ প্রজন্মের VVER 1200 মডেলের। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এই একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে। খেরসনের পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বললেন ইউক্রেনের রুশ বাহিনীর নতুন কমান্ডার
সের্গেই সুরোভিকিন। ইউক্রেনের সেনারা দক্ষিণাঞ্চলীয় এই শহরটি দখলে গত এক মাস ধরে আক্রমণ করে চলেছে। এরই মধ্যে প্রায় 20-30 কিলোমিটার পিছু হটেছে রুশ বাহিনী। কিন্তু রুশ বাহিনী আবার অন্যভাবে ইউক্রেনকে পিছু ঠেলে দিয়েছে। তারা ইরান থেকে পাওয়া কামিকাজি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের তেল রিজার্ভ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করছে। মিসাইলের বদলে এই কামিকাজি ড্রোনগুলো বিশেষ কার্যকর। এই ড্রোনগুলো খরচ বেশ কম, $20,000 প্রতিটি, এবং এগুলো আত্মঘাতী ড্রোন, অর্থাৎ একবার ব্যবহার করলে সে ধ্বংস হয়ে যাচ্ছে, আর ব্যবহার করা যাবে না। তবে ইরান এই সকল ড্রোন দেওয়ার কথা অস্বীকার করেছে এবং এসবকে মুখ খুলছে না। কিন্তু ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ যে ইরানই রাশিয়াকে এই ড্রোনগুলো সরবরাহ করছে। এদিকে আরও ভয়ানক খবর হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার সেনারা সামরিক কৌশল হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন। জাতিসংঘের রিপোর্টে এই ধরনের ঘটনার কথা আসছে এবং এগুলো তদন্ত করা হবে। এদিকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে শূন্যরেখায় অবস্থান করা 5,000-এর বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের অভ্যন্তরে এখনই ফিরিয়ে নিতে বলছে বাংলাদেশ। এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য চীনকে মধ্যস্থতার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এদিকে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন খুব অল্প কিছুদিন পূর্বেই, লিজ ট্রাস, তিনি তার পদত্যাগ করেছেন। তো গত 6 সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী। কিন্তু 25 অক্টোবর মাত্র 45 দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রীত্বে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঋষি সুনাক। বর্তমানে ঋষি সুনাকই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ বর্তমানে বিপর্যস্ত হয়ে গেল সিত্রাং ঘূর্ণিঝড়ে। সিত্রাং শব্দের অর্থ পাতা। থাইল্যান্ড এই ঝড়ের নামকরণ করেছে। কিন্তু দক্ষিণ পূর্ব ও দক্ষিণ মধ্য আন্দামান সাগরের এই নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে, এবং বর্তমানে তা বাংলাদেশ পেরিয়ে বাংলাদেশের ঢাকা এবং দক্ষিণবঙ্গ পেরিয়ে বর্তমানে সিলেটের দিকে যাচ্ছে। এদিকে আফ্রিকার মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রন্ডিমান্ট্রোদকে প্রেসিডেন্টের ডিগ্রি জারি করে বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি এই মাসের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার পূর্ব ইউক্রেনের 4টি অঞ্চলকে যে রাশিয়া তার নিজের সঙ্গে সংযুক্ত করে ফেলে সেটি নিন্দা করে একটি প্রস্তাব পাশ হচ্ছিল। সেই রেজুলেশনে তিনি রাশিয়ার বিপক্ষে ভোট দেন। এই ছিল গত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পর্কিত খবরগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।